কালীপূজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি, এরপরই মায়ের আরাধনায় মেতে উঠবেন মানুষ। এবছর কালীপূজোয় তারাপীঠে তারা মায়ের আদলে 25 ফুটের মূর্তি তৈরি করে নজর কাড়তে চলেছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। উত্তরবঙ্গে এই প্রথম কালীপূজোয় 25 ফুটের তারা মায়ের মূর্তি তৈরি করছে শিলিগুড়ির নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব। এবছর 59তম বর্ষে পদার্পণ করবে তাদের পুজো। এছাড়াও বিশেষ চমক থাকবে আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জায়। পুজো উদ্যোক্তারা জানান, আগামী 30শে অক্টোবর পুজোর উদ্বোধন হবে। উত্তরবঙ্গে এই প্রথম তারাপীঠে তারা মায়ের আদলে মূর্তি তৈরি করা হচ্ছে। পুজোর কয়েকদিন নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের 59 ইয়ার এবার, আমরা 59 বছর থেকে কালী পুজো করে আসছি, এখানেই করি আমরা। এবং আমাদের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে 25 ফুটের মা তারার মূর্তি, যেটা আমাদের এবারকার বিশেষ আকর্ষণ। না না, প্রথম বলতে গেলে শিলিগুড়িতে তো আগে হয়নি, সম্পূর্ণ উত্তরবঙ্গে সর্বপ্রথম 25 ফুটের মা তারা এবার আমরা করছি। হ্যাঁ, আলোকসজ্জা থাকছে, মণ্ডপ সজ্জাও থাকছে। আলোকসজ্জা আমাদের আশেপাশে প্যাটেল রোড, নিবেদিতা রোড জুড়ে আলোকসজ্জা থাকবে এবং হিলকার রোড জুড়ে আলোকসজ্জা থাকবে। আর আমাদের মণ্ডপ সজ্জা যেহেতু 25 ফুটের মা তারা আছে, তার জন্য সেইভাবে প্যান্ডেল করে করা যাবে না, কিন্তু আমাদের সম্পূর্ণ যে মণ্ডপের যে পরিসরটি সেটি মা তারার বিভিন্ন রকমের মামা খেপা তথা মা তারার ফটো, তারপরে হচ্ছে বিভিন্ন রকম আবহ, মা তারার যে মা পা, যেটা তারাপীঠে আমরা দেখি পা, সেটিও বড় মাপের পা থাকবে, ওই এগুলো দিয়ে আমরা সাজাবো। ওপেনিং হবে হচ্ছে আমাদের 30 অক্টোবর, এবং ওপেনিং করবেন আমাদের শহরের মহানাগরিক গৌতমদেব মহাশয়, উপ মহানাগরিক রঞ্জন সরকার মহাশয়, এবং আপনার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা MMIC রামভজন মহাতো মহাশয়, এবং 2 নম্বর ওয়ার্ডের আপনার আপনার কাউন্সিলর এবং বোর্ড চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি মহাশয়। এবার আমাদের বাজেট 7 লাখ টাকা মণ্ডপ সাহেব, বেশিটাই আমরা করবো, খরচা হবে হচ্ছে আপনার মূর্তির উপরে। পুজো চলাকালীন সামাজিক বস্ত্র বিতরণের আমাদের একটি ভাবনা আছে, যেটা 1 তারিখ বা 2 তারিখে আমরা করব, এবং ভোগ বিতরণ হবে 2 দিন ধরে, এবং আপনার আর বাদবাকি যা আছে, বাদবাকির মধ্যে হচ্ছে আপনার আমরা চেষ্টা করব যে কিছু দুস্থ লোকদেরকে আমরা কিছু বস্ত্র দিয়ে করব। যেহেতু আমরা SMKP তথা আপনার NBTT এর রেজিস্টার ক্লাব, তার জন্য প্রশাসন গত 59 বছর ধরেই আমাদের সাথে আছে, এবং পুলিশ প্রশাসন সবাই আমাদের সাথে থাকে। আমরা সম্পূর্ণ পারমিশন নিয়ে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে পুলিশ, সব কিছুর পারমিশন নিয়ে আমরা করি। তো ওনাদেরকে বলা আছে, ওনারা প্রত্যেক বছরের মতন এবছরও ট্রাফিক তথা সামাজিকভাবে আমাদেরকে সহায়তা করবে। যেহেতু 25 ফুটের তারামা আমরা ঘাটে নিয়ে নিরঞ্জন করতে পারবো না, তার জন্য ফায়ার ব্রিগেডকে বলা হয়েছে, ওনারা ওনাদের উপকরণ নিয়ে এসে আমাদের এখানেই বিসর্জনটি করানো হবে। সকল উত্তরবঙ্গবাসীকে আমাদের তরফ থেকে বলা হবে, যেহেতু সবাই এই কালী পুজোর সময় তারামার দর্শন করতে পারে না, যেতে পারে না বিভিন্ন কারণে, তো যারা তারামার দর্শন করতে চান, তারা আমাদের এখানে আসুন। আমরা আগ্রহী যে আপনারা আসবেন এবং আমাদের এখানে ক্লাবের পুজো দেখে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।